আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 MHz। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 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
বৃন্দগণ সঙ্গে নিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান বিবেকানন্দের প্রতি আমরা। মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বিবেকানন্দের নামটাই যথেষ্ট। তার বাণী মানুষকে এখনও ভীষণভাবে অনুপ্রাণিত করে। বিবেকানন্দ কিভাবে অনুপ্রাণিত করে তা জানতে মুখোমুখি হলাম বেশ কিছু মানুষের। চলুন জেনে নেব বিবেকানন্দ সম্বন্ধে সাধারণ মানুষের কি মতামত। শিবাশিস চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিবেকানন্দ আমার প্রজন্মে এবং আমার আগে যারা তাদেরও প্রজন্মে এবং আমার পরবর্তী প্রজন্মে এমন একজন মনীষী, এমন একজন ব্যক্তিত্ব যে সমস্ত আপামর শিক্ষিত বাঙালি সমাজকে, বিশেষ করে যুবক যুবতীদের আকৃষ্ট করেছে, অনুপ্রেরণা দিয়েছেন। তার যে কর্মদর্শন, কর্মযোগ, সেই কর্মদর্শন, সেই কর্মযোগের ধারণাটাই আমার কাছে সবথেকে অনুপ্রেরণার বলে মনে হয়েছে। যে মানুষের সেবা করাটাই যে সবথেকে বড় মনুষ্যধর্ম, এটা বিবেকানন্দ যত পরিষ্কারভাবে এবং যত জোরালোভাবে বলতে পেরেছিলেন, আমার মনে হয় যে তার সমসাময়িক বা তার পরবর্তীকালের যে সমস্ত মনীষী এবং ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্বের বড় মাপের মানুষজন, তাদের মধ্যেও এত সরলভাবে এবং এত সহজভাবে এই কথাটা কেউ বলতে পারেনি। এটাই আমার মনে হয় বিবেকানন্দের সবথেকে বড় অবদান। যে তার আধ্যাত্মিকতা, তার ধর্মীয় যে জাগরণের যে বাণী, তার জাতীয়তাবাদী চিন্তা সত্তা, এই সমস্ত ঊর্ধ্বে আমার নিজের মনে হয় যে কর্মের প্রতি তার যে দর্শন, তার যে দৃষ্টিভঙ্গি, সেটাই আমার মনে হয় সবথেকে বড় অনুপ্রেরণা সমস্ত প্রজন্মের কাছে। আমি মৌহা পাত্র পুরকাইত, সোনারপুর মহাবিদ্যালয়ে জুলজি বিভাগের অধ্যাপিকা। বিবেকানন্দ সম্বন্ধে বলতে গেলে যেটা সবার প্রথমেই আমার মাথায় আসে, যে বিবেকানন্দ সবসময় বলতেন যে নিজের চোখে কিছু না দেখে বিশ্বাস করবে না। এটা সত্যিই ভীষণ স্ট্রাইকিং। আর বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, সেই সময়ের মধ্যে তিনি যে কথাগুলো বলে গিয়েছেন প্রত্যেকটাই যেন আমাদের অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট। বিবেকানন্দের বাণী আমাদের জীবনে ভীষণভাবে ভূমিকা রাখে। বিবেকানন্দ শুধু যে হিন্দু ছিলেন তা নয়, তার এই মতামত বাণী আজকের যুগে যে আমরা দেখি বিভিন্ন ধর্মের মধ্যে ভেদাভেদ, তাকেও আমাদের ক্ষেত্রে অনুপ্রাণিত করে। আর আমি যেহেতু শিক্ষা জগতে আছি, সেইখানে বলতে পারি যে বিবেকানন্দ যে নারী শিক্ষা বা শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেছিলেন সেটাও বেশ গ্রহণযোগ্য। অর্ণব মাসান্ত আমার নাম, যাদবপুর ইউনিভার্সিটি বাংলা বিভাগ, প্রথম বর্ষ, UG1 আর কি। বিবেকানন্দ নিয়ে বলতে গেলে ওনার জীবনী ধরুন আজ থেকে প্রায় 150 বছর আগে ওনার জন্ম হয়েছিল, তাই 150 বছর পরেও কোনো মানুষের জীবন, তার জীবন নিয়ে ঘটনা, যা তিনি করেছেন না করেছেন, সেগুলো আমাদেরকে কিছু মানে একদম অল্প থেকে অল্পতরও বেশ কিছু মানুষ আছেন যাদের জীবনী কিন্তু
এরকম 100-200 বছর পরে গিয়েও আমাদের জীবনের আর কি বর্তমান সময়ে আমরা যারা আছি তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কাজে লাগতে পারে। তার মধ্যে বিবেকানন্দ ভারতবর্ষের জন্য, বাংলার আমাদের জন্য আর কি, ছাত্রদের জন্য মূলত বিবেকানন্দ জীবনীটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ব্যক্তিগতভাবে আমাকেও ইন্সপিরেশন করে যেটা ওনার এই পজিটিভিটি, মানে ওনার যে ধনাত্মকবাদ একটাতে বিশ্বাস করা আর একটা আভ্যন্তরীণ শক্তিতে বিশ্বাস করা। বিবেকানন্দ কখনোই, ওনার জীবনে অনেক এমন সিচুয়েশন আছে যে যেখানে মানে পরিস্থিতি তৈরি হয়েছে, উনি দেখেছেন যে চারপাশটা পুরো মানে অনৈতিক একটা সময়ে ডুবে যাচ্ছে, উনি যা চাইছেন তার বিপরীতে সব কিছু ঘটে যাচ্ছে। সেই জায়গা থেকে কোথাও গিয়ে যখন উনি সেখানে আমাদের ভারতবর্ষকে, আমাদের এই যে সনাতন হিন্দু ধর্মকে একটা বিশ্বের সামনে উনি দাঁড় করালেন, সেই জায়গাটার পেছনে কিন্তু বিরাট বড় ইতিহাস রয়েছে। মানে বিবেকানন্দের এমন দিন গেছে যে ওনার যারা অনুগামী তারা ভিক্ষা করে করে ওনার জন্যে বিদেশে ওই বক্তব্য দিতে যাওয়ার জন্যে সে টাকা পয়সাটা তুলেছিলেন দেশ থেকে। তো সেই সুযোগটা উনি পেয়ে, কিন্তু কোনো দিনও মানে বিবেকানন্দ এই এটা ছাড়েননি যে আমি ওখানে পৌঁছতে পারবো না, বা আমি আমার দেশকে, আমার ভারতবর্ষকে, আমাদের ধর্মকে একটা বিশ্ব ধর্মের সঙ্গে মিলিয়ে দিতে পারবো না। আত্মবিশ্বাস যদি ভেঙে যায় তখন কিন্তু আমরা সেটাতে কোনো ধরনের সফল হতে পারবো না। বিবেকানন্দ এই জায়গা থেকে, শুধু আমি কেন, বর্তমান সময়ে আমাদের যেই অসুবিধাটা হয় কারণ আমাদেরকে একটা অনৈতিক দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের হাতে কিন্তু বহু জিনিস আছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, বহু রাস্তা আমাদের নীতি থেকে দুর্নীতিতে ঠেলার জন্যে আমাদের সময় এখন দাঁড়িয়ে রয়েছে আমাদের চারপাশটা ঘিরে। তাই আমার এই আত্মবিশ্বাসটা যদি ভেঙে পড়ে, মানে সেইটাকে যদি আমি না সবল রেখে, সক্ষম রেখে না এগিয়ে যেতে পারি, আমার জীবনটা কিন্তু সেখানেই ভেঙে যাবে। বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটা একেবারেই একটা অন্তরের বাণী, একবারে নিহিত বাণী। এটা মন থেকে না উপলব্ধি করতে পারলে, সেই উপলব্ধি না এলে এই বাণীকে বোঝা সম্ভব নয়। শুধু জীবনী পড়লাম, ওনার গ্রন্থ পড়লাম, আলোচনা করলাম, এতে কিন্তু হবে না, কোনো দিনই হবে না। আমার নিজের একেবারে অভ্যন্তর থেকে বিবেকানন্দকে বুঝতে হবে, নিজেদের জীবন দিয়ে বুঝতে হবে, এবার সেখান থেকে ওটা যদি আমরা যখন নিতে পারবো নিজেদের জীবনের মধ্যে, তখন আমরা বুঝতে পারবো যে এখন কতটা দরকার এই একটা অনৈতিকগত ধর্মের যে এত বিভেদ, একটা সাম্প্রদায়িকতায় আমরা ডুবে আছি, এরকম একটা 21শ শতাব্দীতে দাঁড়িয়ে এত আমরা নিজেদেরকে আধুনিক মনে করছি বিভিন্ন দিক থেকে, কিন্তু তা নয়। কেন নয় না, আমরা প্রচুর সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসে এখনও আমরা মাথা ঘামাই, আমরা খুব হীনমন্যতায় ভুগি, আমরা সংকীর্ণ মনা, অত্যন্ত সংকীর্ণ মনা। সেই সংকীর্ণ মন থেকে কোথায় একটা উদারচেতা হতে গেলে, এই যেমন আমাদের সনাতন হিন্দু ধর্মকে উনি যেভাবে বিশ্বাস করে ভালোবেসে বিশ্ব ধর্মের সঙ্গে মিলিয়েছিলেন, সেরকমই আমাদের নিজ নিজ ধর্মের প্রতি প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে অবশ্যই, তা বলে আমরা কখনোই অন্য ধর্মকে ঘৃণা করতে পারি না। আমরা আমাদের নিজের ধর্মকে সর্বধর্মের সঙ্গে মিলিয়ে দিতে পারি বিবেকানন্দের বাণী থেকে, আমাদের নিজেদের মধ্যে সেই বাণীকে আত্মস্থ করে নিজেদের ধর্মকে সকলের সঙ্গে মিলিয়ে দিয়ে মানুষকে জীবজ্ঞানে, জীবজ্ঞানে দেবতাও মানার কথা নয়, জীবজ্ঞানেই মানুষকে মানুষের মতন ব্যবহার করে, আচরণ করে, নিজের মনুষ্যত্বটাকে নিজের কাছে ঠিক রেখে যদি বিবেকানন্দের বাণীকে কোথাও থেকে আমরা গ্রহণ করতে পারি, সেভাবে অনেক সফলতা আসবে। 39 বছরের একটা জীবনে উনি যেভাবে খেটে গেছেন ভারতবর্ষের জন্যে, বাঙালির জন্যে, সেই খাটুনিটা আমরা যদি শুধুমাত্র নিজের কথা না ভাবে দেশের কথা, দশের কথা ভেবে কাজ করতে পারি, এইটা যদি আমরা নিয়ে যেতে পারি, সব কিছুতে ব্যক্তিগত চিন্তা না করে একটু যদি বৃহৎ কিছু চিন্তা করতে পারি ওনাদের মতন ভেবে, বিবেকানন্দের মতন ভেবে, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু শিক্ষাটাও আমাদের আদর্শ হবে, আমাদের কোনো কাজ করাও সামাজিক হবে, সব কিছুতে সবার সাহায্যে লাগবে, আমরা নিজেরাও মানসিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে সুস্থ একটা সমাজ গড়ে তুলতে পারবো। বিবেকানন্দের বাণী, বিবেকানন্দের জীবনী এইভাবেই বর্তমান সময়কে, কেন আমার মনে হয় চিরাচরিত চিরকালীন একটা সময়কে এভাবেই কিন্তু উনি এই ধনাত্মক একটা শক্তি যুগিয়ে যাবেন, আমার এটাই মনে হয়। শুধু আমাকে নয়, এভাবেই উনি সবাইকেই হেল্প করছেন, সাহায্য করছেন, ছাত্রদেরকে, যুবকদেরকে আরও বেশিভাবে, কারণ এই সময়টা তো খুবই একটা আমাদের মধ্যে খুব তোলপাড় করা একটা সময়। এই সময়টা আমরা অনেকেই অনেক খারাপ পথে চলে যাই, সেই সময় যদি আমরা সেটাকে ভুলে এনার এই বাণীটাকে, এনার এই জীবনটাকে কাজে লাগিয়ে, শক্তিটাকে কাজে লাগিয়ে নিজেদেরকে সক্ষম করে এগিয়ে যেতে পারি একটা সভ্যতার মানে উন্নতির পথে, সেটা আমাদের জন্য উন্নত হবে, খুব ভালো হবে। এই ভালোটা নিজেদের মনকে ভালো করার জন্যে, সমাজকে ভালো রাখার জন্য ওনাকে খুবই দরকার, এখনো দরকার, বহুদিন দরকার পড়বে, মানে চিরকালীন একটা দরকার পড়বে আমার এটা মনে হয়। আমি তৃষিতা মুখার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ।
বর্তমানে যে সমাজ পড়েছে আমাদের যুব শক্তিরা, আমরা বেশিরভাগ দেখতে গেলে আত্মকেন্দ্রিক তো বটেই, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমি বলবো গণমাধ্যমগুলোই যেখানে অত্যন্ত সময় ব্যয় করে থাকি, সেখানে গঠনমূলক কোনো কাজ আমরা সেই অর্থে সবাই যে করি সেটা বলতে পারবো না। বিবেকানন্দ আমাকে এই দিক থেকেই ভাবায় যে আমাদের দেশের প্রতিও যে কর্তব্য, সবার আগে নিজের প্রতি এবং নিজের জাতির প্রতি যে কর্তব্য সেইটাকে পালন করাও একজন যুবা শক্তি হিসাবে, একজন তরুণ হিসাবে আমাদের দায়িত্ব। সেটা যেমনভাবে আমাকে বিবেকানন্দ ভাবাচ্ছে তেমনইভাবে আমাদের সমাজ এবং আমার বিশ্ববিদ্যালয়ও সেটাই ভাবিয়ে থাকে। আর এই আত্মকেন্দ্রিক হয়ে যাওয়ার মধ্যেও একটা দিক আছে, সেটি হলো উগ্রতা। এই উগ্রতাকে বর্জন করে মানুষের মধ্যে, সমাজের মধ্যে, নিজেকে সকলের মধ্যে বিলীন করে দেওয়ার মধ্যে যে মহৎ কাজ বা যে আদর্শ, সেইটা প্রবলভাবে আমাকে আকৃষ্ট করে। যেমন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আর এইটি খুব প্রচলিত বাক্য, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম নিয়ে আমি বলতে চাই, এখন যে জীবে প্রেম মানে সেটা কিছু সাহায্য করছে, দুস্থ মানুষকে আমি সাহায্য করছে, সেটাকে বা তথাকথিত সোশ্যাল ওয়ার্ক নাম দিয়ে তার ফটো তুলে ফেসবুকে ছাড়া হচ্ছে। এই প্রচার বিমুখতার বিরুদ্ধে গিয়ে নিজের যেটুকুনি দায়িত্ব সেইটাকে স্বচ্ছভাবে পালন করতে এবং কোনোরকম আশা আকাঙ্ক্ষা ছাড়া সেটাই যে কাউকে দেখাতে না, নিজেকে দেখানো ব্যাপার থেকে দূরে কাউকে না দেখিয়ে সমাজের জন্য এগিয়ে আসা এবং এইভাবে যে নিজেকে চেনা, নতুন নতুন রূপে নিজেকে আবিষ্কার করা, সেইটাই বিবেকানন্দ আমাকে ভাবায়। আর একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে ধর্ম নিয়ে এত রকম, মানে প্রধানত ভারতবর্ষে ধর্ম নিয়ে যখন এত দ্বন্দ্ব চলছে, তখন বলবো যে খড়কুটোর মতো ভেসে না গিয়ে প্রত্যেকেরই আমিটাকে গুরুত্ব দিয়ে আমরা হওয়ার যে মহৎ কাজ, মহৎ বলবো না, আমরা হওয়ার যে আদর্শ, সেটাতে যদি আমরা বিলীন হতে পারি তবেই হয়তো আমাদের মধ্যে বিবেক এবং আনন্দ একসঙ্গে সম্পৃক্ত হবে এবং বিবেকানন্দের স্বপ্নের ভারতবর্ষ হয়তো তেমনভাবেই গড়ে উঠতে পারবে। তাই আমাদের যুবাদেরই এগিয়ে আসতে হবে। আমি হাশিম আব্দুল হালিম। আমার জীবনে বিবেকানন্দের প্রভাব যদি বলি, তাহলে খুব ছোটবেলার থেকে, যখন থেকে আমি বিবেকানন্দকে চিনতে শুরু করলাম, তখন থেকেই তার প্রতি আমার একটা ভালোবাসা জন্মালো। আজকের দিনে এসেও আমি দেখেছি যে সেই ভালোবাসাটা আমার বেড়ে চলেছে ক্রমান্বয়ে। তার কারণ হলো যে যে বিষয়গুলো আমাকে খুব বেশি করে নাড়া দেয়, সেই বিষয়গুলো কিন্তু আমি তাঁর থেকেই খুঁজে খুঁজে পাই। যেমন আমার ছোটবেলার থেকে খেলাধুলায় খুব ভালোবাসা ছিল, যে কারণে এই মুহূর্তে আমি কলেজে পড়াচ্ছি এবং আমার সাবজেক্ট হলো, বিষয় হলো শারীরশিক্ষা। তো বিবেকানন্দ যেভাবে নিজের শরীর গঠন, পাশাপাশি মন গঠনের কথা বলেছেন, সামাজিক স্বাস্থ্য গঠনের কথা বলেছেন, সেগুলো কিন্তু আমাকে খুবই নাড়া দেয়। তিনি যেমন বলেছিলেন যে জাগো ওঠো, নিজে জেগে অপরকে জাগাও। সত্যি তো, আমরা যদি নিজেরা বলবান না হই তাহলে আর একজনকে কী করে সাহায্য করব। সেই জন্য আমার মনে হয় এটা খুবই প্রয়োজন। এবং তার কথা অনুযায়ী গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই কথা তো আমাকে মানে কি বলবো, ঘুমের মধ্যেও আমাকে জাগিয়ে তোলে আর কি, সেটা একটা কথা। আর আরেকটা কথা বলবো যে আজকে যে জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়, পীড়া দেয়, আজকে ভারতের মতো একটা দেশেও আমরা দেখেছি নানানভাবে শুধু ধর্ম নিয়ে নানান আলোচনা, সাম্প্রদায়িক সমস্যা লেগেই আছে, এটা আমাকে খুব কষ্ট দেয়। এবং আমার মনে হয় আমাদের সেই জায়গা থেকে বাঁচার জন্য এবং আমাদের শেষ আশ্রয় হলো বিবেকানন্দ। কারণ তিনি তো যেটা বলেছিলেন, যেটা যে কথাটা সবাই আমরা বলে থাকি যে জীব সেবায় শিব সেবা, অর্থাৎ মানুষই তো সব এখানে, তাহলে সে মানুষ হিন্দু খ্রিস্টান মুসলমান, এখানে তো কোনো ভেদাভেদ নেই। এবং আমাদের ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে যে তিনি চিনিয়ে দিয়েছিলেন সেটাও একটা গর্বের বিষয়। সেই জন্য আমার যেন মনে হয় যে বিবেকানন্দ আমার খুব কাছের মানুষ এবং তিনি শুধুমাত্র যে হিন্দু ধর্মের জন্যই প্রচার প্রসার করে গেছেন তা না, তিনি সমস্ত ধর্মের জন্যই প্রচার প্রসার করে গেছেন। এবং তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি আমরা এখনো পর্যন্ত মেনে চলি এবং আগামীতে মেনে চলি, তাহলে মনে হয় কোনো দিনই সাম্প্রদায়িক কোনো সমস্যা হয় না। অবশ্যই আমরা আরও একবার করে স্মরণ করি যদি, যে
জীবই শিব, তাহলে কোনো সমস্যা হয় না। তাই বিবেকানন্দ আমার জীবন জুড়ে সবসময় আছে, সবসময় থাকবে। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আমি দেবাঙ্গন, সঙ্গে নিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান বিবেকানন্দের প্রতি আমরা। শুনে নিলাম বর্তমান সমাজকে বিবেকানন্দ এখনও কীভাবে অনুপ্রাণিত করেন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, তারপর শুনে নেব আরও কিছু মানুষের মতামত। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ফিরে এলাম বিরতির পর, শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আজকের বিশেষ অনুষ্ঠান বিবেকানন্দের প্রতি আমরা, সঙ্গে আছি আমি দেবাঙ্গন। শুনে নেব বিবেকানন্দের অনুপ্রেরণা নিয়ে আরও কিছু মানুষের মতামত। অনিকেত গাঙ্গুলি, UG1 বেঙ্গলি ডিপার্টমেন্ট। তো বিবেকানন্দ সম্পর্কে আমি নতুন যদি জেনারেশনকে বলতে চাই, যে আঁকড়ে ধরে অনেকেই বাঁচতে পারে। যেমন বিবেকানন্দের একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে উনি বলেছিলেন তর্ক করো যুক্তির সাথে। এই জিনিসটা আমার হঠাৎই মানে মনে পড়েছে। তো এখন সবাই তর্ক করে, অনেকে অযৌক্তিকভাবে করে, অনেকে যুক্তির সাথে করে। যুক্তির সাথে তর্ক করার মাধ্যমে অনেক মানুষ তার নিজস্ব স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারে, অনেকে শিক্ষা প্রসারে এগোতে পারে, বিবেকানন্দ অনেক ইন্সপায়ার করতে পারে। আমি শঙ্কর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো বিবেকানন্দ সম্পর্কে এটুকু বলার যে বিবেকানন্দ একজন আমাদের মানে ভারতের সংস্কৃতিতে একজন যুগপুরুষ বলা চলে। উনি আমাদের যেভাবে পথ দেখিয়েছেন, বিশেষ করে যিনি উনি একটা ধর্মকে নিজের আদর্শ হিসাবে বিশ্বাস করেছেন ঠিকই, কিন্তু ওনার আসল ধর্ম ছিল মানব ধর্ম। সেই মানব ধর্মকে বিশ্বাস করেই উনি ওনার সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের যে পুরো মোড়কটাকে শিকাগোতে যে প্রস্তুত করেছিলেন, সেটা আমাদের কাছে সত্যি দৃষ্টান্তযোগ্য। মানে আজকের দিনে যারা হিন্দু সমাজের মানুষরা রয়েছে, তার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কিভাবে অন্য ধর্মের প্রতি সম্মান দেখিয়ে, অন্য ধর্মের প্রতি কিভাবে শ্রদ্ধা দেখিয়ে আমার ধর্মকে নিয়ে আলোচনা করা উচিত। ধর্ম আমার, কিন্তু আমি অন্য ধর্মের প্রতি সম্মান যে দেখানো, সেটা আমাকে খুব নাড়া দেয় বিবেকানন্দের এইটা। কিন্তু বিবেকানন্দের এই যে ধর্মনিরপেক্ষতা, একটা ধর্মের মানুষ হয়েও যে ধর্মনিরপেক্ষতা, সেইটা আমাকে খুব নাড়া দেয়। তো বিবেকানন্দের এই বিষয়টা আমি বলবো। আর আমি সব থেকে বলি যে বিবেকানন্দ একজন মানে ধর্মের দিক থেকে ওনাকে একজন মানুষ হিসেবে না দেখি, আমি যদি একজন মানবতাবাদী হিসেবে দেখি, তো বিবেকানন্দ কিন্তু একজন প্রকৃতই একজন মানবতাবাদী, একজন ধর্মের প্রতিনিধি ছাড়াও উনি একজন প্রকৃত মানবতাবাদী। আমি কল্যাণ সরকার, একজন নাট্যকর্মী। বিবেকানন্দের যে প্রধান নীতি, যে জীবে প্রেম জীবে সেবা, আর বিবেকানন্দের সব থেকে বড় ইন্সপায়ার যে এই যে লোভ ডিমান্ড, আমাদের এই লোভ, আমাদের এটা দরকার ওইটা দরকার এটা দরকার, কিন্তু তার সঙ্গে তার বাণী শুনে তার সঙ্গে মিশে তার নাটক করে যেটা সব থেকে বড় আমার ভালো লেগেছে, যেটা হলো এই লোভের থেকে সব থেকে মানুষ খুশি সেইভাবে পাওয়া যায় আর কি, যেটা হলো ত্যাগ। আমি যদি ত্যাগটাকে আগে করে নিতে পারি, তাহলে আমি মনে হয় আরও বেশি ভালোভাবে থাকতে পারবো, জীবনে উন্নতি করতে পারবো, জীবনে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। আমার এই ত্যাগটা খুবই ভালো লাগে, এবং
চাই যে সবসময় তার এই যে মূল মন্ত্র জীবে প্রেম জীবে সেবা, তো হ্যাঁ নিজে তো বাঁচবই, তো সেই সঙ্গেই তার এই কথা ইন্সপায়ার্ড হয়ে যদি কাউকে যদি আমি কিছু করতে পারি, সবার জন্য যদি কিছু করতে পারি, এটা আমার কাছে সব থেকে বড় মূল মন্ত্র, বা আমি এটাকেই মেনে চলি। আমি দেশব্রত। স্বামী বিবেকানন্দের কোন ঘটনাটা আমায় উজ্জীবিত করে জীবনের, যা বলতে গেলে বোধ হয় শেষ হবে না। স্বামী জীবনের জন্ম থেকে মৃত্যু অবধি উনি যা যা করেছেন সবকটাই কোনো না কোনো কখনো না কখনো কিছু না কিছু দৃষ্টান্ত রেখে গেছে। যেমন ধরুন ছোটোবেলার একটা ঘটনা বলি যেটা আমার মনে খুব দাগ ফেলেছিল। ছোটোবেলায় ওনার বাবা তার প্র্যাকটিসের ঘরে বেশ নানা রকম হুঁকো রাখতেন, যেখানে বিভিন্ন জাতের জন্য বিভিন্ন হুঁকো। তো ছোটোবেলায় একবার বিলে মানে নরেন্দ্রনাথ দত্ত সেই হুঁকোতে টান মেরে মেরে পরীক্ষা করছিল যে ধর্ম কীভাবে যেতে পারে, এক ধর্মের মানুষ অন্য ধর্মের হুঁকোয় মুখ দিলে কীভাবে ধর্ম যেতে পারে, অর্থাৎ ধর্মের প্রাসঙ্গিকতাটা মানবিকতার ক্ষেত্রে যে কতটা খেলো সেটা প্রমাণ করার থেকে বোধ হয় এর চেয়ে ভালো উদাহরণ আর কিছু হতে পারে না। যাওয়া যাক একটু বড় বয়সে, স্বামী বিবেকানন্দ তখন সদ্য সন্ন্যাস নিয়ে দেশে বা বিদেশে ভ্রমণ করছেন, তখন আমেরিকার ঘটনাটা ঘটেনি, শিকাগোর ঘটনাটা। উনি ভ্রমণ করছেন, হঠাৎ একদল বাঁদর তার দিকে দৌড়ে এলো। তিনি প্রাথমিক অবস্থায় ভয় পেলেন, ভয় পেয়ে দৌড়াতে শুরু করলেন। হঠাৎ কে যেন মনের মধ্যে থেকে বলে দাঁড়ালো যে রুখে দাঁড়া, তিনি রুখে দাঁড়ালেন এবং সত্যি ওনার রুখে দাঁড়ানো দেখে বাঁদরগুলো থমকে গিয়ে ভয় পেয়ে পালিয়ে গেল। অর্থাৎ আমাদের যখন জীবনে কোনো ভয়ের বহুল সময় আসে, জীবনে যখন খারাপ সময় আসে সেটাকে কীরকম কীভাবে বুক চিতিয়ে লড়াই করতে হয় সেটার মুখোমুখি দাঁড়িয়ে, তার একটা জ্বলন্ত উদাহরণ উনি আমাদের শিখেছেন তার জীবন দিয়ে। এরকম বহু ঘটনা যে আমাদের উজ্জীবিত করে, কিন্তু তার শিক্ষাগুলোকে আমরা যতদিন না নিজেদের অধ্যায় আত্মস্থ করতে পারছি ততদিন হয়তো তার জীবনের উদ্দেশ্য চরিতার্থ হবে না। তার এত ত্যাগ এত আত্মবলিদান কোনোটাই হয়তো চরিতার্থ হবে না। আমি রামকৃষ্ণ মণ্ডল বলছিলাম। আমি বর্তমানে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্লেসমেন্ট সেল অফিসের জয়েন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। বর্তমানে যে অনুপাতে আমাদের দেশে যুবশক্তি আছে মনে করা হয় অনেক ক্ষেত্রেই তা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, নিজেদের ব্যক্তিগত ব্যাপারে যতটা আগ্রহী সমাজের উন্নতিতে খানিকটা উদাসীন। এটা খুবই ঠিক কথা যে, কিন্তু আমাদের স্বামীজির একটা কথা এই প্রসঙ্গে আমার খুব বলতে ইচ্ছে করছে। স্বামীজি বলেছিলেন যে পাশ্চাত্যের থেকে বিজ্ঞান এবং প্রযুক্তির জ্ঞান ভারতবাসীকে নিতে হবে এবং ভারতবাসী বিনিময়ে তার আধ্যাত্মিক সম্পদ তার আধ্যাত্মিক জ্ঞান গরিমা বিদেশকে দেবে। বর্তমান যুবশক্তি ভারতবর্ষের যে পরিমাণ রয়েছে সেই যুবশক্তিকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি তাহলে আমাদের দেশ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন যে গ্রহণ করবে সেই নিয়ে কোনো সংশয় নেই। বর্তমান আমাদের মোট পপুলেশনের প্রায় 55-60% হচ্ছে যুবক রয়েছে। এই যুবক শক্তিকে আমাদের সঠিক অর্থে কাজে লাগানোর জন্য আমাদের প্রযুক্তি এবং বিজ্ঞানের সাহায্য নিতেই হবে। সেই জন্য আমাদের পরিকাঠামো সেরকম তৈরি করতে হবে, তাদের কাছে নানান ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা এবং বিভিন্ন কর্মসংস্থানের যে দিকগুলি রয়েছে সেগুলো উন্মুক্ত করে দিতে হবে। মনে রাখতে হবে হিউম্যান রিসোর্স যাতে কোনোভাবে নষ্ট না হয়, যুবশক্তিকে যদি সঠিক পথে কাজে লাগানো যায় তাহলে তার দ্বারা যে ভালো কাজ হবে তাতে জগতের কল্যাণ হবে, কিন্তু সেই শক্তিকে যদি আমরা সঠিক ব্যবহার করতে না পারি তাহলে তার দ্বারা অকল্যাণও হবে। তাই বর্তমানে এই যুবশক্তিকে বিভিন্নভাবে সংঘবদ্ধ করে তাদের মধ্যে নৈতিক জ্ঞান এবং স্বামীজির আদর্শে তাদের উদ্বুদ্ধ করা
তাদের অনুপ্রাণিত করতে হবে। তাহলে বর্তমান এই যে নিউক্লিয়ার ফ্যামিলি ব্যবস্থা, তাতে যেভাবে একজন যুবক আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেই আত্মকেন্দ্রিকতা এবং এই আত্মকেন্দ্রিকতা এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যাতে সে অন্য বেশি তার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি মেলামেশা করতে পারছে না, বেশি কথা বলতে পারছে না, ফলে নিজের মধ্যে একটা আবর্ত তৈরি করছে, যার ফলে কিন্তু তার যখনই কোনো প্রতিকূল পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে তাকে লড়াই করতে হচ্ছে, তখন সে বিভিন্ন ডিপ্রেশনে চলে যাচ্ছে, তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছে, এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই যুবকদের মধ্যে নানান ধরনের হতাশাজনিত বিভিন্ন মানসিক রোগ, অবসাদ এইগুলো তৈরি হচ্ছে এবং পরবর্তীকালে আরও নানান রকমের দুর্ঘটনা তৈরি হচ্ছে। আমরা আসলে নিজেদেরকে নিয়েই ভাবতে বেশি ব্যস্ত, আমার দুঃখ অনেক বেশি, আমার লড়াই অনেক বেশি, হ্যাঁ, কিন্তু আমরা যদি ঠাকুরমা স্বামীজির জীবন দেখি, স্বামীজি কী পরিমাণ লড়াই করছেন, কী পরিমাণ লড়াই করেছেন, তিনি যখন বিদেশে গেছেন শিকাগো বক্তৃতার দেওয়ার উদ্দেশ্যে, তখন তাকে চোর বলে আমেরিকার রাস্তায় লোকেরা তাড়া করেছে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে তার পর্যাপ্ত পরিমাণ শীতের বস্ত্র ছিল না, মানে এত পরিমাণ কষ্ট পেয়েছেন ঠান্ডায়। তারপরে যদি আমরা দেখি যে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না তার কাছে, তিনি কত জায়গাতে স্বামীজি চাকরির আবেদন করেছেন কিন্তু তিনি চাকরি পাননি, কিন্তু তিনি নিজের ব্যক্তিগত আবর্তে, ব্যক্তিগত আত্মকেন্দ্রিকতায় যদি আবদ্ধ থাকতেন, তাহলে আমরা যে বিবেকানন্দকে যুগ যুগ ধরে মনে রাখবো সেই বিবেকানন্দকে পেতাম না। ফলে এটা একটা যুব সমাজের কাছে বড় মেসেজ, বড় বার্তা, যে আত্মকেন্দ্রিকতা নয়, পরার্থপরতাই হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্র। স্বামীজি বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার সামনে যে জীবরূপী ঈশ্বর রয়েছেন তার সেবা করাটাই হচ্ছে ধর্ম। তো আমরা যদি মানুষের জন্য ভাবতে পারি, মানুষের জন্য আমাদের মনের দরজাটা উন্মুক্ত রাখতে পারি, তাহলে আমরা নিজেদেরকেই আসলে সমৃদ্ধ করব। একবার স্বামীজিকে বারান্দায় একা পায়চারি করতে দেখে তার একজন গুরু ভাই স্বামী তুরিয়ানন্দ যে বলেছিলেন যে, স্বামীজি আপনি এত উদ্বিগ্ন কেন? তখন তিনি আসলে তুরিয়ানন্দজিকে বলেছিলেন, ঘায়েল খিদার্থ ঘায়েল হি জানে, অর না যায় না কই, মীরাবাইয়ের কথা। তো স্বামীজি বলছিলেন যে, ধর্মকর্ম করে আমার কি হয়েছে জানি না, আমি বেশ বুঝতে পারছি। হরিভাইকে বলছেন যে, আমার হৃদয়টা বেড়ে গেছে। তো এই যে হৃদয়ের বেড়ে যাওয়া, হৃদয় বড় হওয়া, আসলে ধর্ম টর্ম করে যা হবে সেটা হচ্ছে হৃদয়ের বিস্তার ঘটবে। কেমন লাগলো আমাদের আজকের অনুষ্ঠান বিবেকানন্দের প্রতি আমরা? জানাতে অবশ্যই ফোন করবেন 2414-6060 এই নম্বরে। আরও একবার বলছি, 2414-6060 এই নম্বরে। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 MHz। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060